অংশগ্রহণ করেছিল ইসরোর বিজ্ঞানী তুষারকান্তি দাস। মুর্শিদাবাদের গর্ব ইসরোর বিজ্ঞানী তুষারকান্তি দাসকে সম্বর্ধনা দিতে বেলনাগা শহরে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। বেলনাগা শহরে বিশিষ্ট ব্যবসায়ীদের উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় রেল কলোনি এলাকা থেকে। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জয়দেব দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ী বর্গ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তাদেরকে বলতো বাঙালি ভিডু, বাঙালিরা পিছাড়িতে থাকে। আমরা প্রমাণ করে দিলাম বাঙালি কখনো পিছনের সারিতে থাকে না, বাঙালি কর্ম ভীরু না, কারণ স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান ছিল অনস্বীকার্য। সেই কারণে ভারতবর্ষের বিজ্ঞানীদের মধ্যে অন্যতম যে সমস্ত বিজ্ঞানীদের নাম উল্লেখ করতে হয়, সমস্ত বিজ্ঞান কৃতিত্ব আছে, প্রত্যেকটা এক একটা ভাগ আছে। আমাদের তুষারকান্তি দাস যে ডিপার্টমেন্টে ছিল সেটা হচ্ছে চন্দ্রযানের বুকে, চন্দ্রযানটা চাঁদের ল্যান্ডিং করছে, সে ল্যান্ডিংয়ের প্রক্রিয়াটা এই সমস্ত বিজ্ঞানীরা আমাদের তুষারকান্তি দাস বা অন্যান্যরা দেখেছে। সেই কারণে আজকে আমরা সারা বেলডাঙ্গার সাধারণ মানুষ, যুবক, মায়েরা, বোনেরা সবাই আমরা এসেছি। আজকে আমরা রেলবাজার থেকে আমাদের এই শোভাযাত্রা শুরু করেছিলাম। আমরা রেলবাজার হয়ে, বড়ুয়ানি হয়ে, সরুলিয়া কলোনি হয়ে আমরা ওটা তিনটে পাড়া প্রদক্ষিণ করে আমরা শিয়ারকান্তি দাস ওরফে ছোটনের বাড়ির সামনে আসি। এসে আমরা ভার্চুয়ালি আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছোটনকে আমরা সম্বর্ধনা জানাই এবং সেই সম্বর্ধনার যে পুষ্পস্তবক এবং মিষ্টি সেই সমস্তগুলো আমরা তার দাদা বৌদির হাতে তুলে দিই। আজকে আমরা প্রত্যেকে এই আনন্দ ভাগ করে নিতে চাই এবং এই আনন্দ সবার মধ্যে আমরা ভাগ করে দিতে চাই। বেলডাঙ্গার গর্ব তাকে ছোটনদা বানি, আমরা তো ওখান থেকে এসেছি, খুব মানুষ বলতে কোনো যে আমরা কয়দিন ধরে উসপাস করছি যে কি করে আমরা একটা এত বড় ব্যাপার কীভাবে আনন্দ করবো। সবাই আমাদের গতবার করার কোনো প্রচণ্ড জন্য পারি না, একটু হলো তিন চার পাড়ার বাসিন্দা আমরা ইয়াজ কাটার উপরে এখানে দাদা দিদা বৌদি আছে, মানুষ দিতে